ইরেসপন্সিবল বলে আমি কব বিচার কারণ আপনার পাবলিকে ভোট দিছে আপনি অকল সরকার রুলিং হলেহে যে কাউন্সিল এসেম্বলিত রুলিং নহলে নাহিব এইটো একটা ভাল পলিটি ভাল রিপ্রেজেন্টেটিভর একটা গুণ হব নয় ভারতের গণতন্ত্রত আপনি কেতিয়াবা পজিশন কেতিয়াবা অপজিশন থাকে রাইজক সেবা করব লাগে আপনার উদ্দেশ্য তো রাইজক সেবা করা আর আজি দেখবলে পয়া গল বিপিএফে যেটা করেছে সেটা রাইজক সেবা করার কারণে নয় পাওয়ার লওয়ার কারণে তেখেতে অনলি এন্ড অনলি ফর পাওয়ার ইহতে পলিটিক্স করে আছে আজি আর রুলিংত নাই কারণে এসেম্বলি রাখা নাই সেটা তো অতি দুর্ভাগ্যজনক কথা মই তেখেত সকলক আহ্বান করছো আমার হাউসর হয় তেখেত সকলে আহিব লাগে আর হাউজত এটেন্ড করব লাগে আর এই অঞ্চলের ৩৫ লাখ যে পপুলেশন আছে তেখেত সকলক শিক্ষা দীক্ষা বিভিন্ন দিকত উন্নয়নের কারণে আগবাড়ি লই যাওয়ার কারণে যে কাম একটা সদন আলোচনা করে আমি ডিসিশন বিলাক লব লাগে তো সেই কারণে তেখেত সকলক পিকনিক খাওয়াটা বাদ দিয়ে সদনত আহিবলে এসেম্বলিত আহিবলে ডিসকাশনের অংশগ্রহণ করবলে আমি আহ্বান করেছো আমি শুনবলে পাইছো আজি শ্রীরামত হেন চন্দন ব্রহ্ম ডাঙরিয়ায় মেম্বার সকলক লয় পিকনিক পাতিছে চন্দন ব্রহ্ম ডাঙরিয়ায় ইমান ইরেসপন্সিবল কাম করেছে ১৫ বছর মন্ত্রী হল এমএলএ হল তেখেতে আগতে ইয়াতে ডিপুটি চিফ হয়ে গল তেখেতে সংসদীয় রাজনীতিত ইমান দিন থাকিল আর সেই মানুষজনে আজি যে ইমান ইরেসপন্সিবল বিহেভ করেছে সেইটাই অসমৰ রাইজৰ বিটিআরৰ রাইজে আজি বুঝি পাবলৈ ইয়াত বাকি নাই গতি আমি আহ্বান করছো তেখেতসকলে সদন আহিব লাগে আর নহলেও আমার সদন চলি থাকিব আজি ইউপিপিএল বিজেপি আর জিএসপি মিলি পেলায় আমার সরকার গঠন করেছো রাইজর স্বার্থ গতি রাইজর কাম করাত আমি কাকো বাদ না বাদ চাই না থাকো আমার কাম আমি করে যাব ইএমটো আমি বৃদ্ধি করেছো আমি কামটো সবে করব লাগে আর ইলেকশনের আগতো আমি কৈছিল যে সকল ইএম নহব তেখেতসকলক আমি কিছুমান ডিপার্টমেন্ট চোয়া চিতা ইএমর লগত থাকি চোয়া চিতা করবলে আমি সুবিধা দিব গতি সেই পলিসিবিলাক আমি তিনটা দলে মিলে আলোচনা করে আমার পলিসিবিলাক আগবাড়ি আছে আর যেহেতু ইএম বৃদ্ধি করার সুবিধা আছে সংবিধানত ব্যবস্থা আছে এই কারণে আজি ইএমটো বৃদ্ধি করার কারণে আমি ডিসিশন লইছো আর এতিয়া আমি প্রায় ১৮০০ কোটি টাকার যে বাজেট সে আমি লে করেছো আজি পাস করেছো আর ইয়াত কিছুমান অলরেডি টাকা অল্প বাকি আছে খরচ করবলে কিন্তু আমি স্টেট গভর্নমেন্টের পয়সাখি পেলে আমি খরচ করি আর বিশেষ আমার শিক্ষা হেলথ এগ্রিকালচার আর ইনফ্রাস্ট্রাকচার যেটু নাকি রুরেল রোড গাঁত মানুষ বারিষা হলে আহিবলৈ নোৱাৰে সেই শিতানবিলাকত আমি বেছিকে ব্যবহার করিম বলে ভাবিছো আর ইয়ার লগতে শিক্ষাটো এলা স্পেশালি এটেনশন দিয়া হবো মানে আমার যা সরকার আমার হাগ্রামা মহিলারী ডাঙরিয়ার সরকার আমালৈ দি যা একটা প্রেজেন্ট এই লাইবিলিটি খিনি আমাক প্রেজেন্ট দি গৈছে আর বিটিআর বাকি রাইজক একটা ডাঙর একটা প্রেজেন্ট দি গৈছে হাগ্রামা মহিলারী ডাঙরিয়ার সরকারখনে এটো হল প্রায় ২৩০০ কোটি টাকার লাইবিলিটিস আমাক প্রেজেন্ট দি গৈছে তো এটো একটা ডাঙর একটা ভুল করে থই গৈছে ডাঙর একটা ইরেসপন্সিবল কাম করে থই গৈছে যা সরকার এখন একটা এখন কাউন্সিল হয় ইয়াত রেভিনিউ খুব সীমিত থাকে তার সত্ত্বেও যে তেখেতসকলে ইমান লাইবিলিটি করে থই গৈছে এটো আমার রাইজক হারাশাস্তি করা হয়েছে আর সেই কারণে আজি রাইজয় জানক বলে আমি সদনত এইটো মানে আমার হোয়াইট পেপারটো আমি প্রেজেন্ট করছো আর আপনাদের এই গোটে পাই যাব কি বিভিন্ন ডিপার্টমেন্টত ১০০ কোটি টাকার লাইবিলিটিস আছে আর বিশেষ সিডি ফান্ড বলে ফান্ড আসে যেটা শিব ডাঙরিয়ার ফান্ড তাতে মানে প্রায় ৩৫০ কোটি টাকার লাইবিলিটিস আছে আর পিডব্লিউডি ডিপার্টমেন্ট তখেতে চলাইছিল তার প্রায় ৯০০ অধিক প্রায় ১০০০ কোটি টাকার লাইবিলিটিস আছে আর সেইবিল প্রত্যেকটি ডিপার্টমেন্টত আমি এটা ইনকুয়ারি বহা হব ডিপার্টমেন্টাল ইনকুয়ারি বহা হব আর ডিপার্টমেন্টাল ইনকুয়ারি যদি ক্লিয়ার করব নয় আমি ইয়াত সিএম ভিজিলেন্স লাগে ইয়াত সিবিআই লাগে যি লাগে করা হব কিন্তু এই যে লাইবিলিটিস করিলে এইবিল মিস এপ্রোপ্রিয়েশনবিল যে করিলে ফান্ডবিল যে আননেসেসারিলি এটু খরচ করিলে সেই সকল আমি মানে এনেই এড়ি দিয়া নহব প্রত্যেকজনকে ইয়াতে ইনকুয়ারি লগা হব আজি সদনত এনডিপি রিভিলেশন লৈ এক্সক্লুসিয়া এন্ড দ্য কেস্ট ইজ বিদাল কি কি আলোচনা করা হল কি কি আলোচনা করা হল আজি এনডিপি ইস্যু উপর আর এই বিষয়টি আমি সরকারের ইতিমধ্যে আলোচনা করেছি ভারত সরকারের গৃহমন্ত্রী রাহুল গান্ধী আলোচনা করেছে আর আলোচনা মর্মে একটা
আছে।